আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হতে যাচ্ছে কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিকে হ্যাকারের হাত থেকে রক্ষা করবেন এবং আপনি আপনার নিজের জীবনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবেন। চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে যে কথাটি না বললে নাই হয়, বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে নিন। বন্ধুরা, এর জন্য আমাদের সর্বপ্রথম আমাদের ফেসবুক অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হবে। আমি ফেসবুকের মধ্যে প্রবেশ করতেছি। ফেসবুকের মধ্যে প্রবেশ করার পর আমি বন্ধুরা আপনাদেরকে একটা বিষয় বলতে চাচ্ছি যে যদি কোনো হ্যাকার আপনার ফেসবুক আইডি হ্যাক করে নিয়ে যায় তাহলে আপনি কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারেন। তো এগুলো আগে জানা প্রয়োজন। একজন হ্যাকার যদি আপনার ফেসবুক আইডিকে হ্যাক করে নিয়ে যায় তাহলে আপনি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারবেন। ফেসবুক আইডি আপনার হ্যাক করে নিয়ে যাওয়ার পর সে যদি পাসওয়ার্ড পরিবর্তন করে নেয় তাহলে আপনি আর আপনার আইডির মধ্যে লগ ইন করতে পারবেন না, কারণ সে পাসওয়ার্ড পরিবর্তন করে নিয়েছে। সে পাসওয়ার্ড পরিবর্তন করে সে যদি আপনার আইডি ইউজ করে, ইউজ করার পর এই আইডির মধ্যে সে বিভিন্ন ধরনের দেশ বিদ্রোহী, সরকার বিরোধী, জঙ্গিবাদী পোস্ট করে, তাহলে অন্যরা মনে করবে যে এই পোস্টগুলো আপনি করতেছেন এবং আপনাকে কেন্দ্র করে, আপনাকে শনাক্ত করে অন্যরা আপনার বিরুদ্ধে মামলা দিতে পারে এবং সরকার বিরোধী মামলায় আপনি লিপ্ত হয়ে আপনি জেল হাজতে, এমনকি আপনার জীবন ধ্বংসের পথেও যেতে পারে। এর জন্য আপনার অত্যন্ত জরুরি কীভাবে আপনার ফেসবুক আইডিকে আপনি সেভ করে রাখবেন, অন্য কেউ আপনার পাসওয়ার্ড জানা সত্ত্বেও আপনার ফেসবুক আইডিকে হ্যাক করতে পারবেন না। চলুন সে আলোচনায় চলে যাই কীভাবে আপনি সেই সেটিংটি করবেন। এর জন্য আপনার ফেসবুক আইডির মধ্যে প্রবেশ করবেন। ফেসবুক আইডির মধ্যে প্রবেশ করার পর আপনি ওই যে আমরা দেখতে পাচ্ছি থ্রি ডোর, ওইখানের মধ্যে ক্লিক করবেন। ওইখানের মধ্যে ক্লিক করতে এসে আমি ক্লিক করার পর সেটিং অপশনের মধ্যে আমরা যাব। ওই যে আমরা সেটিং অপশন দেখতে পাচ্ছি নিচের দিকে, আমি দেখাচ্ছি আপনাদেরকে ওই যে সেটিং অপশন রয়েছে ওই সেটিংয়ের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা ওখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। আবার আমরা ওই সেটিং অপশনের মধ্যে ক্লিক করব। আবার সেটিং অপশনের মধ্যে ক্লিক করলাম। সেটিং অপশনের মধ্যে ক্লিক করার পর বন্ধুরা আমাদের যে কাজটি করতে হবে, সিকিউরিটি অ্যান্ড লগিং একটি অপশন দেখতে পাচ্ছি আমরা, ওই যে সিকিউরিটি অ্যান্ড লগিং ওইখানের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, ওই যে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি ইউজ টু ফ্যাক্টর, ওই যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা ইউজ টু ফ্যাক্টর, ওইখানের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্লিজ আপনারা ধৈর্য ধরেন। ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা নিচের মধ্যে দেখতে পাচ্ছি গেট স্টার্ট, ওই গেট স্টার্টের মধ্যে ক্লিক করব। ওই যে আমরা দেখতে পাচ্ছি নিচের মধ্যে গেট স্টার্ট, ওই গেট স্টার্টের মধ্যে ক্লিক করব। গেট স্টার্টের মধ্যে ক্লিক করার পর ওইখানের মধ্যে ওরা চাচ্ছে আমরা টেক্সট মেসেজ যদি অপশনটি দেখতে পাচ্ছি, আমাদের ফেসবুক আইডির মধ্যে যে নম্বর, মোবাইল নম্বর আমাদের অ্যাড করা, সে নম্বরটি ওইখানের মধ্যে শো করবে। ওইখানের মধ্যে আমরা ওই টেক্সট মেসেজের মধ্যে ক্লিক করব। টেক্সট মেসেজ সিলেক্ট করে আমরা কন্টিনিউর উপর ক্লিক করব। নিচের মধ্যে যে আমরা কন্টিনিউ দেখতে পাচ্ছি ওই কন্টিনিউর মধ্যে ক্লিক করব। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর ওইখানের মধ্যে আপনার একটি মেসেজ
গুগল থেকে ফেসবুক ফেসবুক থেকে আপনার একটি মেসেজ পাঠিয়ে দিবে। মেসেজ পাঠানোর পর ওখানে তো ওরা প্লিজ ওয়াচ 3 মিনিট বিফোর রিকোয়েস্টিং এ নিউ কোড, ওরা বলতেছে আমার 3 মিনিট ওয়েট করার জন্য, 3 মিনিটের ভিতরে আমাকে একটি কোড পাঠাবে। কোড পাঠানোর পর আপনি এই কোডটি ওইখানের মধ্যে দিবেন, ওইখানের মধ্যে দেওয়ার পর আপনার যে কাজটি করতে হবে ওই কোডটি ওইখানের মধ্যে দেওয়ার পর আপনি নেক্সটের মধ্যে ক্লিক করবেন। বন্ধুরা কিছু অপেক্ষা করেন। ওকে বন্ধুরা, আমার মোবাইলের মধ্যে ওরা 6 ডিজিটের কোড পাঠিয়ে দিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই কোডগুলো এখানে মধ্যে পেস্ট করতে হবে। ওরা পাঠিয়ে দিয়েছে 866407, ওখানের মধ্যে 866407। ওকে ডান ক্লিক করব, এখন নেক্সটের মধ্যে ক্লিক করব। টু ফ্যাক্টর অথেন্টিক্স ইজ ওয়ান, ওই দিয়ে আমরা ওয়ান দেখতে পাচ্ছি। ওয়ান হয়ে গেছে, এখন আমরা ফিনিশের মধ্যে ক্লিক করব। নোটিফিকেশন, ওকে আমরা ফিনিশের মধ্যে ক্লিক করব। ফিনিশ হয়ে গেছে, এখন যদি আমরা আবার ওইখানের মধ্যে ক্লিক করি, অপেক্ষা করার মধ্যে নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে। ওই যে আমরা দেখতে পাচ্ছি আমার এইটা অন হয়ে গেছে, এখন যদি অন্য কেউ আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড জেনে যায়, তাহলে যদি সে পাসওয়ার্ডে লগ ইন করতে হয়, তাহলে লগ ইন পাসওয়ার্ড ফেসবুক আইডির নাম এবং পাসওয়ার্ড দেওয়ার পর যখন লগ ইন করবে তখন একটি SMS আমার মোবাইলের মধ্যে চলে আসবে। আমি যদি সেই SMS আমি SMS যে কোডটি চলে আসবে 6 ডিজিটের এই কোডটি যদি আমি তাকে না দিই, তাহলে সে কখনও আমার ফেসবুক আইডির মধ্যে লগ ইন করতে পারবে না। এইভাবে আমরা হ্যাকের হাত থেকে আমাদের ফেসবুক আইডিকে বাঁচাতে পারি এবং আমাদের জীবনকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।